এভাবে কি আত্মহত্যা করা সম্ভব? শোবার ঘরে বিছানার উপর চেয়ার, আর সেই চেয়ারে বসে আছেন শাইমা আহসান আলী, এক পা অন্য পায়ের নিচে ভাঁজ করে বসা, গলায় একটা চাদর পেঁচানো, তাও সামনের চোয়ালের দিকে বাঁধা, আর চাদরের অন্য প্রান্ত কোনো রকমের সিলিং ফ্যানের সাথে বাঁধা আছে। বিছানার উপর দাঁড়ালে ফ্যানের দূরত্ব 6 ফুটের মতো, তার উপর চেয়ার দিলে দূরত্ব 4 ফুটে নেমে আসে। ঘটনার দিন 2 মার্চ 2014। এই দিন বিকেলে শাইমার স্বামী মিজান হঠাৎ করেই ভবনের অন্য বাসিন্দাদের তাদের ঘরে ডেকে আনেন। সবাইকে বলেন শাইমা আত্মহত্যা করেছে। চেয়ারের উপরে মানে মৌয়াপু বসে আছে, আর হচ্ছে গলার মধ্যে একটা চাদর, চাদর দিয়ে চাদরের একটা প্রান্ত আপনার ইয়ের সাথে আটকানো, আর একটা প্রান্ত তার গলার মধ্যে, আর মাথাটা একটু হালকা এভাবে কাত করে আছে। চিন্তাই করতে পারিনি যে আসলে কী ঘটনা ঘটছে। তারপরেও আমার বোন যে নিচে যে পুলিশ গার্ড আছে তাকে বলার পরে তারা বলছে যে না, আপনারা হাত দিবেন না, আগে পুলিশ আসুক, তারপরে তারপরেও মিজান মানে ওই ওর গলার বাঁধনটা কেটে তাকে নামায়। শাইমা মারা গেছে এটা নিশ্চিত হবার পরও পুলিশকে ডাকতে দেয়নি মিজান, দ্রুত লাশ চেয়ার থেকে নামিয়ে ফেলে সে। ঘটনার আকস্মিকতায় শাইমার স্বজনরা এতটাই মুষড়ে পড়েন যে সেই সময়ের ছবিও তোলেননি। এ সময় শাইমার বাবা মা ভাই বোন সবাই যুক্তরাষ্ট্রে ছিলেন। তারা আসার আগেই এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেন মিজান। লাশ মর্চুয়ারিতে রাখা অবস্থায় 3 দিন পরে দেশে ফেরেন শাইমার বাবা মা ও ভাই। পরে তারাই প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী লাশের প্রাথমিক অবস্থার ছবি স্কেচ করান। আমরা ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি যে সে তার মাঝে মাঝে তার গলা টিপে ধরত, এবং এই সমস্ত কারণে সে অ্যাট ওয়ান পয়েন্ট তার এক বন্ধুকে বলেছে যে আমি গোয়িং টু কুইট, আমি তার সঙ্গে থাকবো না। এরপর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শাইমার বাবা। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। যিনি যে আত্মহত্যায় যে রশি ব্যবহার করে মানে যে বস্তু ব্যবহার করেছেন, অথবা ফ্যানের সঙ্গে যে ডিস্টেন্স যেটা থাকার কথা, এইগুলোকেও মূলত আমাদের তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে এবং সেগুলোও আমরা মূলত বিশ্লেষণ করছি। এ বিষয়ে আলিয়াস ফ্রসেজের প্রশিক্ষক মিজানুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কোনো সহযোগিতা করেননি। মিজানের ফোন বন্ধ পেয়ে তার মাকে ফোন করা হলে বাসায় থাকার পরও কথা বলেননি মিজানুদ্দিন। পারভেজ রেজা, 71, ঢাকা।